মাথা ন্যাড়া করে কেন্দ্রের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদে তৃণমূল বিধায়ক। করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অভিনব পথ অবলম্বন করলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করছে না, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের কথা ভাবছে না, উল্টে কেন্দ্রীয় দল পাঠিয়ে রাজ্যকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। এই সমস্ত অভিযোগ নিয়ে সোমবার বিধায়ক বেচারাম মান্না মাথা ন্যাড়া করে মাঠে বসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। মাথা ন্যাড়া হয়ে মাঠে কেন বসলেন? দেখুন, পশ্চিমবঙ্গে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলা চলছে, সেই সময় প্রধানমন্ত্রী বৈদিক মুনি ঋষির মতো গুলি আইরে চলছে, কৃষকদের নতুন কোনো প্যাকেজ ঘোষণা করছে না, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে না এবং আমাদের রাজ্যের সমস্ত প্রাপ্য থেকে বঞ্চিত করছে এবং কেন্দ্রীয় দল পাঠিয়ে আমাদের এই রাজ্যকে অপদস্থ করবার চেষ্টা করছে কেন্দ্রে বিজেপি সরকার। তাই ন্যাড়া হয়ে মাঠে নেবে প্রতীকীভাবেই আমরা এর প্রতিবাদ করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।